ভেড়বাজারে মৃত নার্সিং ছাত্রীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সামাজিক ন্যায় মঞ্চের প্রতিনিধি দল। শনিবার চন্দ্রকোনা পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে ভেড়বাজারে স্টুডেন্ট ক্রেডিট কার্ড না পেয়ে বিষ খেয়ে আত্মঘাতী নার্সিং ছাত্রীর বাড়িতে গিয়ে দেখা করে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন সামাজিক ন্যায় মঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক রামেশ্বর দলুই। মৃত নার্সিং ছাত্রী তিথি দলুইয়ের বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি মৃতের বাবা মার সম্মতি দিলে আইনি পথে গিয়ে সব রকম সুবিচার দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তিথির মৃত্যুর কারণ হিসাবে তার বাবা মা অভিযোগ তুলেছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন না মেলায় অবসাদে আত্মঘাতী হয়েছে তাদের মেয়ে, আর তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ওঠে। এ নিয়ে মৃত ছাত্রীর পরিবারকে আইনি লড়াইয়ে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি ছাত্রীর মৃত্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করা হয় সামাজিক ন্যায় মঞ্চের প্রতিনিধিরা। এ নিয়ে স্থানীয় ও জেলা প্রশাসনের কাছে তদন্তের দাবিও করা হবে বলে জানান সামাজিক ন্যায় মঞ্চের জেলা সম্পাদক রামেশ্বর দলুই। ব্যুরো রিপোর্ট, আমি মৌমিতা দাস, স্থানীয় সংবাদ। প্রথম হচ্ছে আমরা সমবেদনা জানাতে আজকে এসেছিলাম পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ। সামাজিক ন্যায় মঞ্চ আমরা এরকম বলে এসসি এসটি ওবিসি দলিত ইত্যাদি বা অপরাপর গরিব মানুষ এরকম হলে তাদের পাশে আমরা দাঁড়াই। খুবই বেদনাদায়ক, দুঃখজনক ব্যাপার। আজকে এই পরিবারে এসেছি, এটা এই ধরনের স্বাধীনতার এত বছর পর যখন এইসব শুনতে হচ্ছে, পাশে দাঁড়াতে হচ্ছে, এই যে বুক ফাটা কান্না মায়ের, সেখানে আমরা কার্যত মাথা নিচু করে যে আমরা কিছু করতে পারলাম না। কখন আত্মহত্যা করে, আত্মহত্যাটা পথ না। আমরা আপনাদের মাধ্যমেও বলছি যে আত্মহত্যা পথ না, লড়তে হবে, সংঘবদ্ধ হতে হবে, এবং যাতে এইরকম ধরনের আত্মহননের পথ কাউকে বেছে নিতে না হয়। পড়াশোনা করবে, মাথা উঁচু করে দাঁড়াবে, পড়াশোনা করার পর আবার কিছু ছেলে মেয়ে হতাশ হচ্ছে, তার কারণ আজকের দিনেতে কোনো কাজ নেই, বেকাররা কাজ না পেয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এই মেয়েটি এরকম, এই যে আমাদের তিথি, এর এই ধরনের যে তারা আবার বেছে নিল পথ কি না, সামনে অন্ধকার। পশ্চিমবঙ্গ সরকার অনেক কথা বলছেন, আমরাও সরকার চালিয়ে যেতে হলো কেন, ওই মায়ের সঙ্গে কথা বললাম, ঠাকুমার সঙ্গে কথা বললাম, পশ্চিমবাংলায় পড়ার সুযোগ নেই। 3,90,000 না 3,00,000 কত বললেন, একটা প্যাকেজ ভাবা যায়, এই বাড়ি পরিবার। তাহলে যার টাকা আছে, যার টাকা আছে শিক্ষা তার, যার টাকা আছে স্বাস্থ্য তার, এই দুটো বড় ব্যাপার, কি কেন্দ্র কি রাজ্য সরকার, আমরা এগুলো পরিবর্তন চাইছি। তাহলে এই মেয়েটি কেন এখানে নার্সিং পড়ার সুযোগ পেলেন না, তা তো সরকারকে বলতে হবে। তারপর কি এডুকেশন লোন, এই যে আমাদের সময় এসব ছিল, বামফ্রন্টের আমলে এসব ছিল, বামফ্রন্টের আমলেও ছিল যে উচ্চশিক্ষার জন্য ঋণ দেওয়া হতো, ইঞ্জিনিয়ারিং তা মেডিকেল MBBS পড়তো বা তা অন্যান্য তাতে দেওয়া হতো। কিন্তু এইসব তো এখন কি ধাপ্পা হয়ে যাচ্ছে, ব্যাংকে ঘোরাচ্ছে, ব্যাংকের এত উদ্ধত্ত আছে কি করে। এই লড়াইটাকে আমরা অনেক দূর নিয়ে যেতে চাই, আইনি লড়াই যদি হয় আমরা নিয়ে যেতে চাই, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা খুবই তাড়াতাড়ি ঘাটাল SDOকে আমরা বলবো, উনি নিজে, আমি শুনেছি যতদূর উনি নিজে SC, তাহলে SC-র কাজটা অগ্রাধিকার পাবে, তার তো আসা উচিত। এরকম একটা ঘটনা ঘটেছে, উনি আসেননি, BDO আসা উচিত, আসেননি, কি করবেন তারা, কার সেবা করতে যাচ্ছেন তারা। তাহলে DM-এর সঙ্গে দেখা করবো, DM-কে বলবো আমরা, ওই যে মন্ত্রী এখন আছেন অনগ্রসর কল্যাণ দপ্তর, তিনি আমার খুবই পরিচিত, তার নজরে আনবো আমি, তাকে আবার হোয়াটসঅ্যাপ করবো, তাকে টেলিফোন করবো, জানাবো আমি নিজে এখানে করেছি। এটা সমাজের খুব লজ্জার ব্যাপার, আমি বলবো এটা সমাজের লজ্জা, স্বাধীনতার 75 বছর পর এটা লজ্জা যে একটা মেয়ে পড়ার অর্থ হবে পড়তে না পেরে সে আত্মহত্যা করেছে। আগে একসঙ্গে ছিলাম সব, তারপর OBC নিয়ে সংগঠন তৈরি হয়েছে, এদের দেখা রাজনৈতিক দল মত নির্বিশেষে আমরা এটা দেখি, কে কোন রাজনীতি করে আমরা দেখিনি, আমরা বিপদগ্রস্ত মানুষের। আমরা আপনাদের বক্তব্যের সঙ্গে একমত, এই যে শুনলেন, এবং এখানে অন্যান্যরা এবং আপনারা যেটা, সেটা হচ্ছে অর্থ অভাবে পড়াশোনায় ব্যাহত হবে, হতাশ হয়ে মেয়েটি এই পথ বেছে নিয়েছে। আত্মহত্যাটা সঠিক পথ না, সে তো এখন তাকে কি বলবো আমরা, অন্যদের ইনফরমেশনটা দিয়ে দিল ব্যাংকে, এই এটা একদিন তো দিয়েছে, ওদের কাছেই তো বলেছে এটা অননুমোদিত বিদ্যালয়, মানে ব্যাংক থাকলে ব্যাংকে কি কথা বলে, ব্যাংক তো আছে, আজকে যাবো তো ব্যাংকে, যাবো ব্যাংকে, কেন বললো ব্যাংক যেটা অননুমোদিত, অনুমোদন নেই, ব্যাংকে যায়নি বলে বলা যাবে না। না, লাস্ট গেছলো স্টেট ব্যাংকে, তো আবার এখান থেকে ওখান থেকে আবার ওটাকে পাঠালো, সে হেতালায় সেটা মেয়েটা রোয়া দিন নাই রাত নাই, সে ছুটেই যাচ্ছে,
তাকে কি সূত্রটা তাকে বলা হলো যে ইনি হবে না কাগজপত্র তোর গা দিয়ে পাবড়ি দিল কি কারণে দিল ম্যানেজার গা দিয়ে কাগজপত্র ফিরে ফেলে দিয়েছে শেষের দিকে বলছে এখন ওই সব কথা বলি শুনো ওনার কাছ থেকে যা শুনলে তাতে করে লড়াইটা লড়ে যাবো তাতে তোমরা আবার তোমাদের এটাতে মত বা সাই থাকবে তো বাইরে গিয়ে কি এখন উঁচু মানে বড় লোক হয়ে গেল নাকি?